স্টাডি রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আজ আমি সপ্তম শ্রেণীর মূল্যায়নের মডেল কোয়েশ্চন পেপার থ্রির প্রশ্নপত্রটি আলোচনা করে দেবো এটি একটি রিকোয়েস্টেড ভিডিও তো চলো শুরু করা যাক একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হল বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এশিয়ার উচ্চতম শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট এরপর রয়েছে শূন্যস্থান পূরণ করো সূর্যের দেশ বলে নরওয়ের হ্যামারফেস্ট বন্দর একে নিশিত সূর্যের দেশ বলা হয় সৌদি আরবের প্রধান খনিজ সম্পদটি হল খনিজ তেল অনধিক তিরিশটি শব্দের মধ্যে উত্তর দাও জিওড কাকে বলে পৃথিবীর উপর ও নিচে কিছুটা চাপা ও মধ্যভাগ স্ফীত হওয়ায় অনেক সময় আমরা পৃথিবীকে কমলালেবুর সাথে তুলনা করে থাকি কিন্তু প্রকৃত অর্থে জিও মানে হলো পৃথিবী এবং ইয়ার্ডস মানে দর্শন অর্থাৎ পৃথিবীর মতো দেখতে তাই বলা যায় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওড এটাই হলো মোটামুটি জিওডের এর সংজ্ঞা চারের প্রশ্ন রয়েছে অনধিক পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তর দাও উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমে ব্যাখ্যা করো উচ্চতার সঙ্গে বায়ু চাপের সম্পর্কটি ব্যস্তানুপাতিক বা বিপরীত ধর্মী অর্থাৎ উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমে যায় এবং উচ্চতা কমলে বায়ুর চাপ বেড়ে যায় কারণ এক নম্বর ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে ওঠা যায় ততই বায়ুতে সহ অন্যান্য উপাদান এবং বায়ুর ঘনত্ব হ্রাস পেয়ে বায়ু হালকা হয়ে যায় দুই নিচ থেকে ওপরের দিকে পৃথিবীর অভিকর্ষজ টান ক্রমশ কমতে থাকে তাই ওপরের দিকে বায়ু সহজেই প্রসারিত হয়ে থাকে এবং অনুগুলির মধ্যে দূরত্ব বেড়ে যায় যায় ও সংঘর্ষ কমে ফলে বায়ুর চাপ ক্রমশ কমতে থাকে উদাহরণস্বরূপ বলা যায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ এক সেন্টিমিটার বা এক দশমিক তিন চার মিলিবার হারে হ্রাস পায় এই কারণে সমতলের তুলনায় পর্বতের ওপরে বায়ুচাপ কম হয় বা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে যত উপরের দিকে ওঠা যায় তত বায়ুর কমে যায় পাঁচের প্রশ্নে রয়েছে অনধিক আশিটি শব্দের মধ্যে উত্তর দাও চিত্রসহ ঋতুচক্রের পরিচয় দাও ঋতুচক্রের চিত্র হচ্ছে এই যে চিত্রটা এখানে আঁকা আছে সেই চিত্রটা তো এখানে দেখো প্রথমে যদি আমরা ধরি একুশে জুন যে দিনটা হচ্ছে কর্কট সংক্রান্তি তো সেই সময় গ্রীষ্ম ঋতু থাকে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে থাকে শীত ঋতু আবার এরপর তেইশে সেপ্টেম্বর যে দিনটাকে আমরা জল ধরা হয় তো এই দিনে উত্তর গোলার্ধে শরৎকাল এবং বসন্তকাল দক্ষিণ গোলার্ধে এই সময়টাই বিরাজ করে তেইশে সেপ্টেম্বরের যে সময়টা সেপ্টেম্বর মাসটা তো এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল দক্ষিণ গোলার্ধে বসন্তকাল এরপরে বাইশে ডিসেম্বর যখন উত্তর গোলার্ধে শীতকাল দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং সবশেষে একুশে মার্চ যেদিন মহাবিষুব এদিন উত্তর গোলার্ধে থাকে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে থাকে শরৎকাল তো এটা ছবিটা তোমাদেরকে এঁকে নিতে হবে এরপরে আমি ব্যাখ্যাটা তোমাদেরকে বলে শোনাবো বসন্ত গ্রীষ্ম শরৎ ও শীত এই চারটি ঋতু পৃথিবীতে পর্যায়ক্রমে ও চক্রাকারে আবর্তিত হচ্ছে একে ঋতুচক্র বলে এক নম্বর হচ্ছে বসন্তকাল একুশে মার্চ পৃথিবী তার কক্ষপথের আসে যে পৃথিবীর উভয় গোলার্ধ সূর্য থেকে সমদূরত্বে অবস্থান করে এবং সূর্যরশ্মি নিরক্ষরেখার লম্বভাবে পতিত হয় এই দিন উত্তর ওপর সর্বত্র দিনরাত্রির দৈর্ঘ্য সমান হয় এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধের শরৎকাল হয় দু নম্বরে হচ্ছে গ্রীষ্মকাল একুশে মার্চের পর থেকে পৃথিবী ধীরে ধীরে এমন অবস্থায় আসে যে সূর্যরশ্মি ক্রমশ উত্তর গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে এবং উত্তর গোলার্ধে ক্রমশ দিন বড় ও রাত্রি ছোট হতে থাকে এরপর একুশে জুন কিরণ কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে বলে উত্তর গোলার্ধে চোদ্দ ঘণ্টা দিন ও দশ ঘণ্টা রাত্রি সংঘটিত হয় একে বলা হয় সূর্যের উত্তর অয়নান্ত দিবস বা কর্কট সংক্রান্তি দক্ষিণ গোলার্ধে ঠিকের বিপরীত অবস্থা ঘটে এই সময়টাতে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল অনুভূত হয় এরপর তিন নম্বর ঋতু হচ্ছে শরৎকাল একুশে জুনের পর থেকে সূর্যের দক্ষিণায়ন শুরু হয় এবং পৃথিবী নিজস্ব কক্ষপথে এগিয়ে যাওয়ার ফলে উত্তর গোলার্ধ ক্রমশ সূর্যের দূরবর্তী ও দক্ষিণ গোলার্ধ ক্রমশ সূর্যের নিকটবর্তী হতে থাকে এইভাবে তেইশে সেপ্টেম্বর পৃথিবীর উভয় গোলার্ধ আবার সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করে এবং সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর উপর লম্বভাবে পতিত হয় এই দিন পৃথিবীর সর্বত্র দিনরাত্রির দৈর্ঘ্য সমান হয় এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল দেখা যায় এরপর চার নম্বরে শীতকাল তেইশে সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে কক্ষপথের এমন অবস্থায় আসে যখন সূর্য রশ্মি ক্রমশ দক্ষিণ গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে এবং দক্ষিণ গোলার্ধে ক্রমশ দিন বড় ও রাত্রি ছোট হতে থাকে এইভাবে চলতে চলতে ডিসেম্বর সূর্য কিরণ মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় বলে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত্রি সবচেয়ে ছোট হয়ে থাকে তাই বাইশে ডিসেম্বরকে বলা হয় দক্ষিণ অয়নান্ত দিবস বা মকর সংক্রান্তি উত্তর গোলার্ধের অবস্থা হয় ঠিকের বিপরীত এই সময়টাতে উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল অনুভূত হয় এইভাবে বসন্ত গ্রীষ্ম শরত শীত এই চারটি ঋতু পর্যায়ক্রমে আবর্তিত হয় যেটিকে ঋতুচক্র বলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং